বাংলা পক্ষ নামে একটি সংগঠনের ফরমান জারিতে ব্যাপক আতঙ্ক রিষড়া বাঙুর পার্ক সহ একাংশ ব্যবসায়ী মহলে। করোনা লকডাউনে এমনিতে বিধ্বস্ত ব্যবসা বাণিজ্য, তার উপর বাংলা পক্ষ নামে একটি সংগঠনের ফরমান জারিতে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে রিষড়া বাঙুর পার্ক সহ আশেপাশের এলাকার একাংশ ব্যবসায়ী মহলে। গত শনিবার বাংলা পক্ষ নামে সংগঠনটি রিষড়া বাঙুর পার্ক অঞ্চলের বিভিন্ন দোকানে ঘুরে বাংলায় সাইনবোর্ডে লিখতে হবে এই ফরমান জারি করে লিফলেট বিলি করার সময় রিষড়ার প্রসিদ্ধ মিষ্টির দোকান বালাজি সুইটসে ঢুকে ব্যাপক হাঙ্গামা করে বলে অভিযোগ। এরপর থেকেই আতঙ্কগ্রস্ত বালাজি সুইটসের মালিক সহ তার পরিবার এই বিষয়ে তারা সংবাদ মাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে বাংলায় বসবাস করলেও কখনো এমন সমস্যায় পড়তে হয়নি, এই দিনের পর তারা নিজেদের অসুরক্ষিত বলে মনে করছে। এই বিষয়ে বিজেপির রাজ্য মুখপাত্র প্রণয় রায় এদিন বলেন, আসলে এই সংগঠনটি শাসক দলের হয়ে প্রশাসনের মদতে এইসব অন্যায় কাজ করছে, এই কাজ অবিলম্বে বন্ধ করা উচিত। ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা ওরা শনিবার দিন ওরা ঝান্ডা বানা নিয়ে এসছে 20-25 জন দোকানের সামনে, জয় বাংলা জয় বাংলা করে, তারপরে বলছে হঠাৎ করে আমার দোকানে ঢুকে গেছে সবাই, উইদাউট মাস্ক, কোনো মাস্ক পরা নেই, সবাই দোকানে ঢুকে গেছে, বলছে আপনাদের দোকানে সাইনবোর্ডে বাংলা লেখা নেই। আমরা বললাম দাদা আইনে আপনার কোনো সার্কুলার আছে কিছু আছে? সবাইকে বলুন যে কারো কাছে তো নেই বাংলা লেখা, যদি থাকে তা আমরাও করতে রাজি আছি, আমি তো বারণ করছি না। তা নিয়ে ওরা ঝামেলা আরম্ভ করে দিয়েছে, শার্টার টানাটানি করে দিয়েছে, দোকান খুলতে দেবো না, এটা এটা করতে দেবো না, ওর নানা রকম ঝামেলা করে তারপরে ওদের ওরা চলে গেছে। ওরা আপনি কি এখন আতঙ্কিতগ্রস্ত এই গোটা বিষয় নিয়ে? আমরা তো মানে ভয়ে কিছু কাজ করতে পারছি না, ওরা তো এরকম ভয় দেখাচ্ছে যে তোমরা কাজ করতে পারবে না, এখানে বাস করছো, এখানে কেন এইসব কাজ করছো, আমাদের ভয় দেখাচ্ছে ওরা তো। আপনার নাম? আমার নাম হচ্ছে সুনীল কেডিয়া। গোটা বিষয়টা প্রশাসনকে জানিয়েছিলেন নাকি? হ্যাঁ, পুলিশ অফিসারকে জানিয়েছিলাম, সেটা বলেছে কি আবার আসলে তুমি আমাকে জানাবে। আগে তো সব থেকে আগে আমাকে বললো কি গিয়ে দেখো ওরা বাইরে দাঁড়িয়ে আছে কিনা। আমি গিয়ে দেখলাম ওরা ছিল না, তো আমি জানালাম কি ওরা নেই, তো বললো কি ঠিক আছে আর আসবে না, আর পরে আসলে আমাকে জানাবে। এই গোটা ঘটনার ভিডিও ফুটেজ আপনার কাছে আছে? হ্যাঁ, আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে, আমার দোকানে দুটো সিসিটিভি আছে, একটার বাইরের দিকে করা রয়েছে মুখটা, সেখানে সিসিটিভি ফুটেজ আমার কাছে আছে। এই যে সংগঠন এই ঘটনা ঘটালো তাদের দাবি হচ্ছে আপনাদের বোর্ডে বাংলায় লিখতে হবে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? আমরা বাঙালি, আমি এখানে জন্ম নিয়েছি, আমরা বাঙালি, আমি বাঙালি থাকি, আমরা বাঙালি, যদি গভর্নমেন্টটা ল পাস করে আমরা নিজেই করতে করতে রাজি আছি, এরকম হিংসা করলে তো লাভ নেই না, কোনো লাভ হবে না। কর্তৃপক্ষ করেছে কি বলবেন? না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমিও সেই ভিডিওটি দেখেছি, আমি মনে করি এটা অত্যন্ত অন্যায় এবং এটা কাঙ্ক্ষিত নয়। তার কারণ আমরা যখন বলি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলানো মহান, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এটাই হচ্ছে ভারতবর্ষের বৈশিষ্ট্য। আজকে আমরা সকলে প্রথমে ভারতীয়, তারপরে কেউ বাঙালি কেউ বিহারি হতে পারি। যে সংগঠনটি কাজটি করছে তারা অত্যন্ত পরিকল্পিতভাবে শাসক দলের মদতে পশ্চিমবঙ্গের প্রশাসনের মদতে এই কাজটা করছে, বেসিক্যালি তারা জাতি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। এই আমরা বাঙালি জয় বাংলা যে স্লোগান তারই একটা অংশ হচ্ছে এটা, বাঙালি বিহারি মারোয়ারি এদের মধ্যে বিভেদ সৃষ্টি করো আর আঞ্চলিকতাবাদকে প্রশ্রয় দাও, এটা অত্যন্ত অন্যায়। তার কারণ হচ্ছে আমাদের দেশের আইনে কোথাও এরকম কিছু নেই যে রাখতে হবেই। আজকে যারা বাঙ্গুর পার্কে করছে তারা কেন মেট্রোপলিটনে যাচ্ছে না, তারা কেন রাজাবাজারে যাচ্ছে না, সেখানে যখন উর্দু ভাষায় সাইনবোর্ডগুলো আছে সেখানে তো এরকম বিক্ষোভ দেখাচ্ছে না? অর্থাৎ উদ্দেশ্য খুব পরিষ্কার যে নিজেদের মধ্যে বিহারি বাঙালি করে দ্বন্দ্ব তৈরি করো, সংঘর্ষ তৈরি করো, এবং তার মধ্য থেকে আঞ্চলিকতাবাদের নামে আঞ্চলিকতার বাদে তাদের ভোটের স্বার্থে তারা কাজে লাগাবে। এই সংগঠনটি আসামে গিয়ে একই কাজ করার চেষ্টা করেছিল, সেখানকার প্রশাসন যখন প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে আইনের পথে যখন তাদেরকে নিয়ে গেছে, এই সংগঠনটির যিনি মূল দায়িত্বে আছেন তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন, কিন্তু পশ্চিমবঙ্গের প্রশাসন তাদেরকে সেই আইনের রাস্তায় না নিয়ে গিয়ে পরোক্ষভাবে তাদেরকে মদত দিচ্ছেন এবং আমি মনে করি এটা বন্ধ হওয়া উচিত। হুগলি থেকে ক্যামেরায় রাকেশ চক্রবর্তীর সাথে পাপ্পু সাঁতরা, রিপোর্ট টাইমস বাংলা।